সাসপেনশন ভালোই কাজ করছে, বাট আই ডোন্ট নো স্টেবিলাইজেশন কতটা ভালো হচ্ছে। ওয়াও, সো আমি যেদিক দিয়ে যেখানে যাই না কেন আসার সময় কিন্তু এই রুটটা ইউজ করি, কারণ এই রুটের মধ্যে সাইকেল চালানোর একটা আলাদা মজা যেটা মুখে বলা অসম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমরা নতুন আরেকটা রাইডে, এইদিকে আমরা চট্টগ্রামের বেস্ট কিছু প্লেস এক্সপ্লোর করছি। সো এখন প্রায় সকাল 6:30, আমরা রওনা দিছি নিজের সাইকেলটা নিয়ে। সো আজকে আমি সোলো রাইড করে এই জায়গাটিকে এক্সপ্লোর করে দেখাচ্ছি আপনাদেরকে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গাইস, দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা নিয়ে বের হয়েছি, বাট খুব একটা পাম্প নেই, যদিও আমি ভুলে গিয়েছিলাম পাম্প দেওয়ার কথাটা, বাট এটা দিয়ে চালানো যাবে, কোনো সমস্যা নেই। আজকে ওয়েদারটাও অনেক পারফেক্ট সাইকেল চালানোর জন্য। সো দেরি না করে আমরা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের ওয়েদার অনেক সুন্দর। তো এখন প্রায় 7টা বাজে, আমরা সাইকেল নিয়ে এই রোডের মধ্যে রওনা হলাম। অ্যামেজিং অ্যামেজিং ফিলিংস, ওয়াও। রোডটা একটু বালি বালি, সো আমাকে হিসাব করে চালাতে হচ্ছে, কারণ এখানে ব্রেক কষলে কিন্তু আমার সাইকেল তুলতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ এই রুটগুলোতে যে কোনো সময় কিন্তু আপনার চাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। সো ওই হিসেব করে আমাকে চালাতে হচ্ছে এখানে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি পুকুরের মধ্যে অনেকগুলা পদ্ম ফুল, দেখতে অনেক ভালো লাগছে। ওয়াও, ভেরি নাইস। আমরা কারেন্টলি এখন আসে হচ্ছে এটার নাম কি একটু সামনে গিয়ে দেখবো, এটার নাম, এই রোডটার নাম আমি এখনও জানি না। এখানে স্কুল কলেজ দেখা যাচ্ছে, আশেপাশে কিছু বাড়িঘর আছে, এটা পড়েছে বাইরের। এটা বাইজিৎ এরিয়ার মধ্যে পড়েছে। হামিদপুর, রাইট, ও মাই গড, এতগুলো ব্যাগার। ফিনিশিং রুটে এত ব্র্যাগার দেওয়া উচিত না, যদি কিছু করার নাই আমাদের দেশে ব্র্যাগার থাকবে।